প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার আমি তরুণ আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি নিহার গুপ্তের লেখা একটি গল্প শঙ্খচুর বাইরে আকাশ কালো করে মুসলধারায় বর্ষণ চলছিল ঘন্টা দুই আগে বর্ষণ শুরু হয়েছিল এখনও তার বিরামের কোনো চিহ্নমাত্র নেই যেন থেকে বিদ্যুতের চাবুক যেন কালো বর্ষণ মুখর আকাশটাকে ছিঁড়ে দিয়ে যাচ্ছিল তার সঙ্গে বজ্রপাতের গৃহে আটকে পড়েছিলাম গৃহে যে আজ আর ফেরা হবে না জানতাম তাই আরাম করে ডিভানটার উপর গা এলিয়ে সর্বাঙ্গ শিথিল করে দিয়েছিলাম কৃষ্ণা খিচুড়ি ও ভাজাভুজির ব্যবস্থা করেছে জানি কৃষ্ণা একটা পিক্টোরিয়াল ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিল কিরিটির পাশে বসে কেলিটির মুখে পাইপ সামনে হুইস্কির গ্লাস হঠাৎ কৃষ্ণ বলল যেভাবে সরকার পিছু লেগেছে দেশ ড্রাই হয়ে গেলে তোমার কি অবস্থা হবে ভাবছি কেরিটি মৃদু হেসে গ্লাসের তরল পদার্থে একটা ছোট চুমুক দিয়ে বললে আমার চিন্তা জোগাবেন কৃষ্ণা মা ভৈশি মানে কর্নেল বসতো তা তিনিই বা পাবেন কোথায় পাবেন পাবেন ভদ্রলোকটিকে তুমি চেনো না আমার প্রতি তার ভালোবাসা প্রগাঢ় অতএব ও চিন্তা আমি করি না জীবনের বাকি কটা দিন কেটে যাবে আর কটা দিনই বা কৃষ্ণ মৃদু হাসলো। কিন্তু তোর জীবনের কোনো একটা কাহিনী বল যা আমার শোনা হয়নি জানা হয়নি জানি সুব্রত এই প্রচন্ড বর্ষণ মুখর রাতে একজনের কথা মনে পড়ছে মানে হঠাৎই মনে পড়ে গেল আমার সত্য সন্ধানের জীবনে দু একটা ছাড়া অমন একটি মানুষ চোখে পড়েনি এই সুদীর্ঘ সত্য সন্ধানের জীবনে বোধ হয় তিনজনের সাক্ষাৎ পেয়েছি তাদের কথা যতদিন বেঁচে থাকবো ভুলব না এক কালো ভ্রমর আমাদের ডক্টর সান্নাল দুই পাল সিং আর তিন হচ্ছে কে সুলতান আহমেদ যাতে পাঠান শুনেছিলাম পেশোয়ারে এক গরিব চাষির ঘরে ও জন্মেছিল তেরো বছর বয়সে ঘরে তুলে রাখা তার ডাকাত বাপের রাইফেলটা দিয়ে তার কাকাকে খুন করে ল্যান্ডে কোটালে পালিয়ে যায় বলিস কি হ্যাঁ সেই যে হাতে রাইফেল তুলে নিয়েছিল সে রাইফেল তার হাত থেকে আর নামেনি এনকাউন্টারে মিলিটারি মেশিন গুলি থেকে লোকটা তক্ষশিলার লুপ্তনগরীর স্তূপের মধ্যে আত্মগোপন করে তার প্রিয়ার মৃতদেহটা কাঁধে করে ঘণ্টাখানেক ধরে গুলি বিনিময়ের পর তার গুলিবেদ্ধ মৃতদেহটা যখন পুলিশ আবিষ্কার করে তখনও তার হাতের মুঠোর মধ্যে ধরা ছিল তার রাইফেলটা আর পাশে পড়েছিল তার দিন পাঁচেক আগে তারই হাতে গুলিতে পচা লাশটা বললেন সে তো অনেকদিন আগেকার কথা তা ঠিক সেটা ব্রিটিশ আমল তবে দ্বিতীয় মহাযুদ্ধ তখন শুরু হয়েছে থাকি তখনও বাণী ভবন মেশে আর ঘটনাটা ঘটেছিল উনিশশো একচল্লিশ সনের গোড়ায় আজকের পাকিস্তানের ক্যাপিটাল ইসলামাবাদে অর্থাৎ তখনকার রওয়ালপিন্ডিতে গল্পটা শোনার জন্য আমি আর কৃষ্ণা বলাই বাহুল্য দুজনেই উদ্গ্রীব হয়ে উঠলাম সুব্রত তোর সিআইডি ইন্সপেক্টর সলিল সের নামটা নিশ্চয়ই মনে আছে বললাম হ্যাঁ মনে আছে বইকি। তার এক কাকা প্রশুন সেন মশাই তখন পাঞ্জাব পুলিশের একজন এসপি কাকা মশাইয়ের এক চিঠি পেয়ে আমি আর সলিল রাওয়ালপিন্ডি যাই কিছুদিন আগে কাকা মশাই ছুটিতে কলকাতায় এসেছিলেন তখনই আমার কথা গল্প করেছিল সলিল তার কাছে সলিল যখন আমার মেশে এসে তার কাকা চিঠি দেখিয়ে পিন্ডিতে যাওয়ার আমন্ত্রণ জানাল একটু অবাকি হয়েছিলাম কারণ তার নামও তখন শুনিনি দেখা তো দূরে থাক বললাম কি ব্যাপার রে তার সঙ্গে তো আমার কোনো পরিচয় নেই সলিল বললে পরিচয় আছে মানে মানে তিনি আমার মুখ থেকে তোর কথা শুনেছেন আমার কথা হ্যাঁ তা আমার আবার কি কথা তাকে তুই বলেছিলি তোর বুদ্ধি ও বিচার বিশ্লেষণের কথা শুনে তিনি বলেছিলেন কি বলেছিলেন ছেলেটি পুলিশ লাইনে চাকরি নেবে তো বল তা তুই কি বললি বললাম না কোনোদিনই তা নেবে না স্বাধীনভাবে ডিটেকশন করতে চান তা তো বুঝলাম কিন্তু আমাকে তার কি প্রয়োজন হলো নিশ্চয়ই যেতে আর আপত্তি কি একটা নতুন দেশ দেখা হয়ে যাবে তবে বর্তমানে একটা কোকেনের ছোড়াকার বাড়িকে নিয়ে ব্যস্ত আছি পেশোয়ার থেকে বর্মা পর্যন্ত তার চোরাই কারবার ডিআইজির বিশেষ অনুরোধে চল না বাবা তেমন প্রয়োজন বুঝলে না হয় চলে আসিস না করিস না আমি টিকিট কাটতে যাচ্ছি ফ্রন্টিয়ার বেশ মেলে চলে গেল সলিল তখনো পুলিশের চাকরিতে ঢোকেনি অন্য কে একটা কাজ করছিল কোনো সংবাদপত্রের অফিসে কিরিটির হাতে পাইপটা নিভে গিয়েছিল নতুন করে তামাক ভরে আবার সে পাইপে অগ্নিসংযোগ করলো বাইরে ধারায় বৃষ্টি তখনও ঝরছে ডিসেম্বরের এক শীতের সন্ধ্যায় গিয়ে পিন্ডি স্টেশনে দুজনে অবতরণ করলাম মনে ছিল কাকামশাই মশাই সেনের বাংলো টাঙ্গা টাঙ্গা করে দুজনে বাংলোর সামনে নামলাম কাকা ছিলেন না কিন্তু কাকিমা ছিলেন কাকার দুই ছেলে কনভেন্ট থেকে পড়াশোনা করে বাড়িতে তাই কাকা কাকিমা ও ভিত্ত বেয়ারার দল হ্যাঁ কাকিমা এই আমার বন্ধু কিরিটি রায় কিন্তু কি ব্যাপার বলতো কাকিমা হঠাৎ আমাকে কিরিটিকে সঙ্গে করে এখানে আসবার জন্য জরুরি পত্রাঘাত করলেন কেন কাকিমা বেশ মোটা সোটা গিন্ন গোছের এক মহিলা বললেন তা তো জানি না জানো না বললে। না রে শুধু একদিন কে সে কে জানে বাপু শুনেছিলাম তোর কাকার মুখে একটা দুর্ধ্বস্য চোরাকার বাড়ি ওই নামটা কিন্তু কাকিমার মুখ থেকে সোনার সঙ্গে সঙ্গেই কান দুটো আমার খাড়া হয়ে উঠেছিল কারণ কলকাতায় যে মানুষটার চোরাই কারবার করার জন্য আমি ব্যস্ত ছিলাম তার নামটা ওই সুলতান আহমেদ লোকটা একটা পাঠান প্রচন্ড দুর্ধর্ষ সর্বত্র তার নাকি গতিবিধি এবং তাকে পুলিশ আজ পর্যন্ত স্পর্শও করতে পারেনি বাঘা বাঘা পুলিশ অফিসারদের ঘোল খাইয়ে ছাড়ছে ভারতবর্ষের সর্বত্রই প্রায় আমি বললাম কাকিমার মুখের দিকে তাকিয়ে কি নাম বললেন কাকিমা সুলতান আহমেদ হ্যাঁ সলিল আমায় বললে তুই নামটা শুনেছিস নাকি কিনিটি আমি সলিলের কথার কোনো জবাব দিলাম না সুলতান আহমেদের কথাই তখন আমি ভাবছি এ সে সুলতান আহমেদ নয় তো যার চেহারাটা মাত্র ফটোতে দেখেছি ডিআইজি অফিসে বয়স মনে হয় ছাব্বিশ সাতাশের বেশি নয় পাতলা দোহারা গঠন চেহারা দেখলে দুর্ধ্বস্য কোনো পাঠান বলে মনেই হয় না মুখখানা কিছুটা লম্বাটে ধরনের ধারালো চিবুক প্রশস্ত কপাল চোখ দুটো নিরীহ গোবাচারীর মতো শান্ত উদাস উদাস কিছুটা যেন চোখের দৃষ্টিও পরনে কুর্তা তার উপর কাজ করা একটা মাথায় মোটমাট ভারী সুশ্রী চেহারা ওই চেহারার একটা লোক যে একটা দুর্ধর্ষ ক্রিমিনাল দেখে আধৌ বোঝবার উপায় নেই ডিআইজি কে বলেছিলাম এই আপনাদের খতরনাক ক্রিমিনাল ছোড়াকারবারই সুলতান আহমেদ হ্যাঁ কিনিটি দিস ইজ দি পারসন এই ফটোর কপিটা তুমি রাখো ডিআইজি এক কপি ফটো আমায় দিয়েছিলেন ফটোটা আমার স্যুটকেসেই ছিল তখন তারপর আমি শুধালাম কিরিটি বলতে লাগলো রাত্রি সাড়ে দশটা নাগাদ কাকা মশাই এলেন আমাদের আহার্য পর্ব আগেই চুকে গিয়েছিল ঘরের ফায়ার প্লেসের সামনে দুজনে বসে গল্প করছিলাম কাকামশাই আহারানির পর আমাদের ঘরে এসে ঢুকলেন তারপর কাকামশাই একটা চেয়ার টেনে আমাদের পাশে বসলেন সলিল আমার পরিচয় দিল কাকামশাই আমারই মুখের দিকে তাকিয়েছিলেন তুমি কিরিটি রায় মাথা নেড়ে বললাম হ্যাঁ কাকামশাই তখন বললেন আমার মনে হচ্ছে তুমি আমায় বোধহয় সাহায্য করতে পারবে এবারে বলি কিনিটি কেন তোমাকে ডেকে পাঠিয়েছি একটা দুর্ধর্ষ স্মাগলার যার কর্মক্ষেত্র ল্যান্ডিকোটাল থেকে প্রায় সর্বত্র ছড়িয়ে আছে মায় শুধু সেই বর্মা পর্যন্ত অথচ আশ্চর্য কি জানো কিনিটি লোকটার বয়স খুব একটা বেশি না ছাব্বিশ সাতাশের মধ্যেই হবে রোগা দোহারা চেহারা কিন্তু অসম্ভব ক্ষিপ্র আর আর কি রাইফেল চালানোর ব্যাপারে সে বোধ করি গান্ডীধারী তৃতীয় পাণ্ডব অর্জুনের সমকক্ষ আর কেবল রাইফেলই বা বলি কেন তার হাতের পিস্তল ও ছোড়াও সমান চলে তার শত্রুকে লক্ষ্য করে ঘোড়ায় চড়ায় মোটর ও গাড়ি ড্রাইভ করতে সে সমান দক্ষ আমি তখন বললাম কাকাবাবু লোকটার কারবার এবং গতিবিধির কথা আমি অনেকটা জানি জানো জানি কি করে জানলে কলকাতা স্পেশাল ব্রাঞ্চের এক বড় অফিসারের মুখে আর তার ফটোও দেখেছি তবে তো দেখছি সেই ক্রিমিনালটা সম্পর্কে তুমি অনেক কিছুই জানো কিরিটি অনেক কিছু নয় তবে কিছু কিছু জানি আর তাই থেকেই একটা প্রশ্নও আমার মনে জেগেছে কি প্রশ্ন লোকটা বেশিরভাগ সময় কোথায় থাকে এই রাওয়ালপিন্ডি শহরেই যতদূর জানতে পেরেছি এখানেই হ্যাঁ তবে ঠিক কোথায় থাকে জানতে পারিনি অনেক চেষ্টা করেও আচ্ছা আর একটা কথা কাকাবাবু কী বলো তো লোকটা কি বিবাহিত শুনেছেন ইয়েস দ্যাটস রিমাইন্ডস মি একটা কথা কে ওর স্ত্রীর নাম শুনেছি রৌশন রৌশন হ্যাঁ মেয়েটা শুনেছি কাশ্মীরি অসাধারণ সুন্দরী বয়সও খুব বেশি নয় ষোলো হবে আচ্ছা কাকাবাবু লোকটা যে এই শহরেই থাকে বেশিরভাগ সময় সেটা অনুমান করলেন কি করে আপনারা প্রশ্ন করলাম তখন আমি সর্বত্র লোকটার সুলো সন্ধানের জন্য অনেকদিন ধরেই গুপ্তচর লাগানো হয়েছে সেই গুপ্তচরদের মধ্যে এক বছরে চার জনের মৃত্যু ঘটেছে এই শহরের মধ্যেই মৃত্যু ঘটেছে হ্যাঁ প্রত্যেকেরই বুকে রাইফেলের গুলির ক্ষত এবং প্রত্যেকেরই বুকের বাঁ গুলি লেগেছে পোস্টমর্টনে একটা ব্যাপার জানা গিয়েছে প্রত্যেকেরই হার্টে হৃৎপিণ্ডে সোজা গিয়ে গুলি প্রবেশ করেছে যার ফলে সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটেছে তাই বলতে গেলে প্রতিটি গুলি হার্টের রাইট ভেন্টিক্যালকে গিয়ে বিদ্ধ করেছে আশ্চর্য হ্যাঁ কিরিটি কাকামশাই বললেন আশ্চর্য লোকটার হাতের নিশানা আমি বললাম শুধু তাই নয় কাকা বাবু এ ব্যাপারটা থেকে আরও একটা জিনিস প্রমাণ হচ্ছে কীরকম কাকামশাই প্রশ্ন করলেন প্রত্যেকটি হত্যায় যে একই হাতের কাজ সেটাও বোধ হয় সে পুলিশকে জানিয়ে দিয়েছে যার পশ্চাতে রয়েছে তার একটি সাবধানবাণী আমার পেছনে লাগলে এই পরিণতি হবে সকলের আর আপনি ঠিকই বলেছেন কাকাবাবু আমি বললাম সে হয়তো বেশিরভাগ সময় এই শহরের মধ্যেই থাকে এবং তা না হলেও হয়তো কি বলো তো প্রশ্ন করলেন কাকামশাই বলছিলাম হয়তো তার কোনো নিকট আত্মীয় এই শহরেই কোথাও না কোথাও থাকে যার কাছে সুলতান আহমেদ নিয়মিত আসা যাওয়া করে তোমার অনুমান হয়তো ঠিকই কিরিটি বললেন কাকামশাই আচ্ছা সে সত্যাকাণ্ডটি কবে সংঘটিত হয় আমি এবারে প্রশ্ন করলাম মাত্র মাসখানেক আগে হুম আমি বললাম তাহলে এও প্রমাণিত হচ্ছে অন্তত মাসখানেক আগে সে এখানেই ছিল ওই চার চারটি মৃত্যু যে একই লোকের হাতে ঘটেছে কিনিটি তারা আরও একটা প্রমাণ বোধ হয় অন্তত পুলিশের ধারণা কি বলুন তো সবুজ রেশমি রুমাল সবুজ রেশমি রুমাল প্রশ্ন করলাম আমি হ্যাঁ প্রত্যেকের মানে ওই গুলিবিদ্ধ চার মৃত ব্যক্তিরই গলদেশে একটি করে সবুজ বর্ণের রেশমি রুমাল পেঁচানো ছিল গলায় প্রত্যেকেরই সবুজ রঙের রেশমিমাল পেঁচানো ছিল বলছেন হ্যাঁ আচ্ছা কাকাবাবু ওই যে রৌশন নামের কাশ্মীরি মেয়েটির কথা বললেন পরমা সুন্দরী ওর কথা জানলেন কি করে কেউ কি আপনাদের মধ্যে কখনো দেখেছে তাকে এবং সে যে ওই সুলতান আহমেদের স্ত্রী সে ধরনের ইঙ্গিত বা সংবাদ কোথা থেকে কিভাবে পেলেন শেষ যে গুপ্তচরটির মৃত্যু হয় আগে তার নাম পীর মোহাম্মদ। যাতে লোকটা পাঠান ছিল পেশোয়ারে বাড়ি বয়স ছাব্বিশ সাতাশের মতো ছিল লোকটা যেমন তাগড়াই চেহারার তেমনি দেখতে লম্বা ছওড়া সে একদিন মাস চারেক আগে আপনা থেকে এখানে আমার দপ্তরে আসে তারপর প্রশ্ন করলাম বললে সাহেব আমাকে একটা কাজ দাও বললাম কি কাজ দেব তোমাদের পুলিশ ডিপার্টমেন্টে বাড়ি কোথায় পেশোয়ারে গুপ্তচর বিভাগের কাজ করবে কি করতে হবে পুলিশের প্রয়োজনীয় খবরাখবর সংগ্রহ করে আনতে হবে কি ধরনের প্রয়োজনীয় খবর সাহেব ধরো কোনো চোর ডাকাতের সংবাদ কোনো লুঠেরার কোনো স্মাগলারের খবর আমার কথায় কাকাবাবু বললেন হঠাৎ চোখ দুটো তার চিকচিক করে উঠল সে বললে আমি চেষ্টা করলে সাহেব একজনের সংবাদ এনে দিতে পারি কার সংবাদ কাকামশাই প্রশ্ন করলেন ভীষণ খতরনাক আদমি সে ইবলিশের বাচ্চা কে বলতো কে এমন লোক সুলতান আহমেদের নাম শুনেছেন কাকামশাই চমকে উঠলেন মনে মনে কিন্তু মুখে সেটা আদৌ প্রকাশ করলেন না কেবল একটু প্রচ্ছন্ন কৌতুকের সঙ্গে বললেন তুমি তাকে জানো নাকি জি সাব চেনো তাকে জি কাকা মশাইয়ের একবার মনে হয়েছিল লোকটা সুলতান আহমেদেরই চর তো পুলিশকে ফাঁসাবার জন্য পাঠিয়েছে তবু বললেন কি করে চিনলে তাকে ও বাত মাত পুছিয়ে সাপ আমি তাকে চিনি সে আমার জীবনটা একদম বড় করে দিয়েছে আমার জীবনের সবচেয়ে বড় দুশ্মান কি করেছে সে তোমার আমার রৌসানকে ছিনিয়ে নিয়ে গিয়েছে আমার বুক থেকে রৌশন আমার জড়ু কবে ছিনিয়ে নিয়ে গেল প্রায় এক সাল হয়ে গেল সেই থেকে সেই দুশ্মনটাকে আমি সর্বত্র খুঁজে বেড়াচ্ছি একবার যদি তার পাত্তা পাই তো তার কলিজাটা আমি দুটুকরো করে ফেলবো পাবে তার পাত্তা আমাকে পেতেই হবে দেখবেন সাহেব আমার রৌশনের তসবি বলে লোকটা তার মলিন কুর্তার পকেট থেকে সযত্নে কাগজে মোড়া একটা ফটো বের করল দেখলাম অপরূপ সুন্দরী এক যুবতী এই রৌশন হ্যাঁ এই এই আমার জড়ু কাশ্মীর থেকে ওকে এনেছিলাম এক হাউসবোটের মালিকের মেয়ে শিকার চালাতো চুরি করে হ্যাঁ সাহেব চুরি করেই তবে রৌশনও আমাকে ভালোবেসেছিল নচেত কি পারতাম তাকে আনতে পেয়েছ তার কোন সন্ধান পীর মোহাম্মদ শেষ সংবাদ যা পেয়েছি ডেরা ইসমাইল খান থেকে সুলতান আহমেদ তাকে এখানেই এই শহরেই এনে কোথাও রেখেছে সাহেব আমি তো একা তার হাত থেকে রৌশানকে ছিনিয়ে আনতে পারব না তাই পুলিশের সাহায্য চাও কাকাবাউ বললেন কেবল তাই না সাহেব পুলিশের চাকরিতে ঢুকলে আমার অনেক সুবিধা হবে ঠিক আছে আমাকে একটু ভেবে দেখতে দাও দু চার রোজ পরে এসো পীর মোহাম্মদ সেলাম নিয়ে চলে গেল কাকামশাই একটু থেমে আবার বলতে লাগলেন পরের দিনই ডিআইজি মিস্টার রবার্টসনের সঙ্গে দেখা করে সব কথা বললাম মিস্টার রবার্টসন সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল তাকে সিপাহীর একটা চাকরি দিতে দিন এক বাদে পীর মোহাম্মদ এলে তার চাকরি হয়ে গেল আমি তাকালাম কাকামশাইয়ের মুখের দিকে তারপর চাকরি নেবার তিন মাস বাদে একদিন সে এলো আমার সঙ্গে দেখা করতে কি খবর পীর মোহাম্মদ সন্ধান পেয়েছি সাহেব পেয়েছ হ্যাঁ কোথায় আরো কিছুদিন আমাকে সময় দিতে হবে তারপর এসে সঠিক সংবাদ দেব তবে এটা জানুন সে ঘন ঘন এই শহরে আসে তাই নাকি হ্যাঁ কিন্তু তার দলের লোকেরা তো নয় এমনকি তাক পক্ষিতেও জানতে পারে না তার আসার খবর আচ্ছা আমি চলি সাহেব শিগগিরই আবার মোলাকাত হবে মোহাম্মদ চলে গেল তারপর আমি প্রশ্ন করলাম আবার কবে এলো সে বিষণ্ন ভাবে ঘাট দোলালেন কাকা মশাই বললেন না কি আর সে আসেনি আর তার সঙ্গে আমার দেখা হয়নি দেখা হল মাসখানেক বাদে ক্যান্টনমেন্ট এরিয়া মানে আমাদের বড় সাহেব ডিআইজি রবার্টসনের বাংলোর কাছাকাছি একটা ইউক্যালিপটাস গাছের তলায় বুকে গুলিবিদ্ধ গলায় সবুজ রঙের রেশমি রুমাল আমি বললাম সব শুনে বড় সাহেবের বাংলোর কাছাকাছি পীর মোহাম্মদের মৃতদেহটা পাওয়া গেলেও নিশ্চয়ই সেখানে তাকে হত্যা করা হয়নি অন্য কোথাও হত্যা করে ওখানে মৃতদেহটা ফেলে দিয়ে গিয়েছিল সম্ভবত তাই আমাদেরও ধারণা কিরিটি কাকা মশাই বললেন এই পর্যন্ত বলে কিরিটি থামল আমি বললাম তারপর কিরিটি বললে রাত বারোটা বাজে পেট চোচো করছে সকলে আমরা খাবার জন্য উঠে পড়লাম খাওয়া দাওয়ার পর কিরিটি বলেছিল বাকিটা আর একদিন শুনিস কিন্তু আমি আর কৃষ্ণা সম্মত হলাম না কাজেই আহারের পর তিনজনে এসে আবার বাইরের ঘরে বসলাম বৃষ্টি তখন কিছুটা করের দিকে জানলা পথে চেয়ে দেখি বাড়ির সামনে প্রায় এক হাঁটু জল বুঝলাম কলকাতা শহর ভাসছে কিরিটি আবার তার অসমাপ্ত কাহিনী শুরু করল পীর মৃত্যু সংবাদটা দেবার পর কাকামশাই বললেন এই সুলতান আহমেদের একটা কিনারা করবার জন্যই তোমাকে ডেকে আনিয়েছি কিরিটি বড় সাহেবকে তোমার কথা বলেছিলাম তিনি সন্মত হলেই তোমাকে চিঠি দিয়ে আনিয়েছি আমি তখন বললাম কলকাতায় আমিও সেখানকার পুলিশের বড় কর্তার অনুরোধে ব্যাপারটা নিয়ে চিন্তা শুরু করেছিলাম কাকাবাবু বোধ হয় এখান থেকেই সেখানে সাহায্য চাওয়া হয়েছে আমি সেটা জানি জানতাম না কেবল তোমার সাহায্য তারাও চেয়েছেন তা কিছু জানতে পেরেছো না কোনো কুলকিনারাই যেন পাচ্ছিলাম না এখন আপনার কাহিনী শুনে মনে হচ্ছে লোকটার একটা কিনারা হয়তো করতে পারব কিন্তু লোকটা সাংঘাতিক টাইপের দুর্ধর্ষ ফিরিটি সে তো বোঝাই যাচ্ছে শুধু দুর্ধর্ষ নয় কাকাবাবু অসাধারণ চতুর ও বুদ্ধিমান তবে যা বুঝতে পারছি লোকটার একটা দুর্বলতাও আছে উইক পয়েন্ট তার চরিত্রের মধ্যে বলতে পারেন কি বলতো প্রশ্ন করলেন কাকামশাই লোকটার মেয়ে মানুষের ওপর আসক্তি তুমি কি বলতে চাও কিরিটি আমি মৃদু হেসে বললাম বলতে এই মুহূর্তে আমি কিছুই চাই না কাকা বাবু তাছাড়া ইট ইজ টু আর্লি টু সে এনিথিং বেশ বেশ তা এখন তুমি আমি বাধা দিয়ে বললাম দুটো দিন আমাকে ভাবতে দিন তবে একটা কাজ আপনাকে করতে হবে কাকাবাবু রেল বলতু বাস স্ট্যান্ডে সর্বত্র প্লেন দেশে কতগুলো বিশ্বস্ত লোককে পাহাড়ায় রাখুন এবং তাদের ফটো দেখিয়ে ভালো করে ছিনিয়ে দিন সুলতান আহমেদকে একটা করে ফটোর কপি প্রত্যেককে দিতে পারলে আরও ভালো হয় যাতে করে লোকটাকে দেখা মাত্রই তারা আইডেন্টিফাই করতে পারে তাই তো হ্যাঁ তবে লোকটা যদি ছদ্মবেশ ধারণে পারদর্শী হয় তাকে হয়তো চট করে স্পট আউট করতে পারা যাবে না তবু সাবধানের মার নেই সেদিনকার মতো অতঃপর আসর ভঙ্গ হল আমরা যে যার শয্যায় আশ্রয় নিলাম যাই হোক দুদিন নয় চারটে দিন আমি শুয়ে বসেই কাটিয়ে দিলাম বাংলো থেকে কোথাও বের হলাম না পঞ্চম দিনে কিন্তু বেরোতেই হলো সুব্রত আমি প্রশ্ন করলাম কেন আবার একজন লোক নিহত হল নিহত হল হ্যাঁ সুব্রত একটা প্লেন ড্রেসের গুপ্তচর সেই আগের মতোই বাঁ দিকে বুকে রাইফেলের গুলির ক্ষত ছিন্ন ও গলায় সবুজ রেশমি রুমাল খবরটা কাকাবাবুর মুখে শুনেই আমি তার সঙ্গে অকুস্থানে গেলাম যেসব লোককে স্টেশনে ও বাস স্ট্যান্ডে মোতায়েন করা হয়েছিল কয়েকদিন আগে তাদেরই একজন লোকটার নাম শফিউল্লাহ একজন পাঞ্জাবি বয়স অনুমান চৌত্রিশ কি পঁয়ত্রিশ রোগা পাতলা চেহারা গত পাঁচ বছর ধরে পুলিশের গোয়েন্দা বিভাগে চাকরি করছিল লোকটা ছিল যেমন বিশ্বাসী তেমনি বুদ্ধিমান ও কর্মক্ষম তিনিটি বলতে লাগল আবার একটু থেমে ঘটনাটা ঘটেছিল পুরাতন শহরের মধ্যে মল থেকে অনেকটা দূরে বাড়িগুলো সেখানে খুব ঘিঞ্জি নয় দেখলাম একটা সাদা রঙের দোতলা বাড়ির হাত পনেরো দূরে রাস্তার উপরে মৃতদেহটা পড়ে আছে পুলিশ মৃতদেহটা নিয়ে ব্যস্ত ছিল কিছু দূরে কৌতূহলী মানুষ ভিড় করেছে কিন্তু পুলিশের ভয়ে সামনে আসতে পারছে না সকলের চোখে মুখেই একটা ভীতি যেন স্পষ্ট আমি একবার মাত্র মৃতদেহটার দিকে তাকিয়ে জায়গাটার আশেপাশে নজর দিলাম কাঁচা ধুলোর সড়ক কংক্রিট রাস্তা নয় কিছু বাড়ি আছে বটে ওই তল্লাটে কিন্তু ওই সাদা রঙের দোতলা বাড়িটা যেন কিছুটা স্বতন্ত্র অন্য বাড়িগুলো থেকে লোহার গেট পার হলেই খানিকটা বাগানের মতো চোখে পড়ে নানা ধরনের গাছগাছালি আছে সেখানে আমি কাকাবাবুকে প্রশ্ন করলাম ওই সাদা বাড়িটা কার কাকাবাবু ওটা জোহরা বাইজির বাড়ি বাইজির বাড়ি হ্যাঁ খুব নাম করা গাইয়ে গজল গায়ে অতি অপূর্ব বাইজির সঙ্গে আলাপ করা যায় না কাকা বাবু কেন যাবে না কিন্তু কেন তো বাইজির সঙ্গে আলাপ করতে চাও কেন আমি বললাম এমনি যাবে। না এখনই না আজ সন্ধ্যার পর যদি হয় তো ভালো হয় কিন্তু সন্ধ্যার পর তো সুবিধা হবে না কিরিটি কেন ওর বাড়িতে রোজ সন্ধ্যার পর মেহেফিল বসে শহরের সব রহিস লোকেরা গান শুনতে আসে তা হোক আপনি বরং একটা কাজ যদি করতে পারেন তো ভালো হয় কি বলতু লোক পাঠিয়ে একটা সংবাদ দিয়ে রাখবেন যে আমরা যাব ওর বাড়িতে সন্ধ্যার পর ব্যস্ত ওই সময় কালো রঙের একটা অষ্টিন গাড়ি দেখা গেল ওইদিকে আসছে গাড়িটা পাস দিয়ে চলে গেল এবং ঠিক সেই সময় চলন্ত গাড়ির জানলা পথে চকিতের জন্য একটি অপরূপ সুন্দরী নারী মুখ দেখতে পেলাম কাকামশাই বললেন ওই তো জোহরা চলে গেল বললাম ওই জোহরা হ্যাঁ বয়স তো ওর খুব বেশি মনে হল না কুড়ি একুশ হবে ওর মা জঙ্গনবাই ছিল এ শহরের নাম করা বাইজি তারই মেয়ে আগে ও সকলের সামনে বেরোত না গান ও না বছর দুই হলো ওর মা মারা যাবার পর থেকে ও ব্যবসা শুরু করেছে গায় কেমন কাকামশাই আমার প্রশ্নে মৃদু হেসে বললেন গান মোটামুটি গায় তবে শুনি ওর গানের চাইতে সকলের কাছেও রূপের আকর্ষণটাই নাকি বেশি তাই বুঝি হ্যাঁ তাই ভিড়ও খুব হয় আসলে তা সত্যি দেখবার মতোই চেহারা বটে মেয়েটির কাকাবাবু আর চোখে একবার তাকালেন আমি কিন্তু ব্যাপারটা গাই মাখলাম না বললাম আমি তাহলে চলি যাবে হ্যাঁ আর কিছু তোমার এখানে দেখবার নেই না কাকা বাবু বলতে গিয়ে হঠাৎ আমার দৃষ্টি আকর্ষণ করলো পথের ধারে ধুলোর ওপর কিছু ঘোড়ার খুঁড়ের এলোমেলো দাগ বললাম ওই দেখুন কাকা কাকাবাবু কী তো ঘোড়ার খুঁড়ের দাগ কাকামশাই যেন নেহাত তাচ্ছিল্যের সঙ্গে দাগগুলো একবার দেখলেন তারপর দৃষ্টি ঘুরিয়ে নিলেন কাকামশাইয়ের গাড়িতেই আমি ফিরে এলাম একটু থেমে থেমেটি বলল একটা কথা আজ অকপটে স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই সুব্রত কি কথা আমি বললাম সেদিন সুলতান আহমেদ যদি ওই ভুলটা না করত ভুল হ্যাঁ পরে বলবো যাগে কথা হচ্ছে সে সেদিন ওই ভুলটা যদি না করত হয়তো অত তাড়াতাড়ি ওর মৃত্যু ঘনিয়ে আসত না আমাকে হয়তো সেদিন শুধু ফিরে আসতে হতো সুলতান আহমেদের পাত্তাও কেউ কোনো দিন পেত না এ কথা কেন বলছিস কিরিটি আমি প্রশ্ন করলাম বলছি এই কারণে যে ওই পাঞ্জাবি যুবকের মৃত্যু। মধ্যে দিয়েই সুলতান আহমেদের ভাগ্যে শনি প্রবেশ করেছিল জাগগে যা বলছিলাম সলিল বাড়িতেই ছিল আমাকে ফিরে আসতে দেখে প্রশ্ন করলো কি হল এত তাড়াতাড়ি ফিরে এলে যে তিনিটি বললাম দেখা হয়ে গেল তাই চলে এলাম দেখা হয়ে গেল সবকিছু হ্যাঁ আমার যা দেখবার জানবার ছিল দেখে এলাম জেনে এলাম সুনীল বলো আজ এক জায়গায় গান শুনতে যাব গান শুনতে যাবে তা কোথায় জোহরা বাইজির গৃহে বাইজির গান শুনতে যাবে কেন হয়ে তোমার কোনো আপত্তি আছে নাকি সময়টা বেশ আনন্দেই কেটে যাবে যাবে নাকি আমার সঙ্গে না ভাই রুক্ষে করো কাকা শুনলে কি হবে না বলছিলাম মানুষটা অত্যন্ত মরালিস্ট তাই নাকি হ্যাঁ পুলিশের চাকরি করছেন এতদিন ধরে কিন্তু কখনো একটা পয়সা ঘুষ নেননি আজ পর্যন্ত কারো কাছ থেকে অন্যায় করেছেন মানে দেখো যে পূজার যে মন্ত্র বা যা উপাচার তা না মানলেই গোলমাল কাকা জানতে পারলে কথাটা কাকা বাবু জানেন জানেন হ্যাঁ বলেছি তাকে তা কি বললেন কাকাবাবু ব্যবস্থা করবেন বলেছেন সত্যি মিথ্যে যে নয় সন্ধ্যার পরই জানতে পারবে ঠিক সন্ধ্যায় নয় রাত সোয়া নটা নাগাদ গেলাম জোহরার গৃহে কাকাবাবুর কাজ ছিল কিছু সেরে আসতে কিছুটা বিলম্ব হয়ে গিয়েছিল জোহরা বোধ সেদিন আমাদের যাওয়ার কথা শুনেই আর আসর শেষ পর্যন্ত বসায়নি সারা বাড়িটা নীরব নিস্তব্ধ গাড়ি থেকে নেমে গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম কাকামশাই আগে আগে তার পশ্চাতে আমি কাকামশাইয়ের মুখের দিকে তাকিয়ে বুঝেছিলাম জোহরার গৃহে ওই রাত্রে যাবার ব্যাপারটা তিনি ঠিক সহজে মনে নিতে পারেননি আমার প্রস্তাবে যেন তার মনের মধ্যে এতটুকু সায় ছিল না অথচ প্রস্তাবটা তিনি অস্বীকারও করতে পারছিলেন না তাই বোধ করি ভেতরে ভেতরে তিনি একটু অস্বস্তি বোধ করছিলেন তিনি একবার বলেও ছিলেন জহুরাবাইজি ওখানে গিয়ে কি হবে তুমি কি মনে করো কিনিটি সে তোমায় এই ব্যাপারে কোনো প্রকার সাহায্য করতে পারবে আমি বলেছিলাম কোনোই হয়তো লাভ হবে না তবু তবে সেখানে যাবার কি প্রয়োজন কিন্তু তার সঙ্গে দেখা করে দুটো কথা বলতেও তো কোনো ক্ষতি নেই কাকাবাবু তা নেই তবু কি তুমি মনে করো তোমাকে সত্যি কোনো কথা জানলে ও বলবে তা হয়তো বলবে না আমি তবু তাকে জিজ্ঞাসা করতে চাই কাল রাত্রে কোনো সময় সে কোনো গুলির আওয়াজ পেয়েছিল কিনা ওই তল্লাটে তো সে কথা সকলকেই জিজ্ঞাসা করা হয়েছে কেউ তো কিছু শুনতে পায়নি তাই আমার মনে হয়েছে হয়তো লোকটাকে অন্য কোথাও হত্যা করে ওইখানে সে ফেলে রেখে গেছে এক সময় তা বিশেষ করে ওইখানেই বা ফেলে গেল কেন মৃতদেহটা প্রশ্নটা আমার মনে প্রথম থেকে জাগলেও একটি বারও উচ্চারণ করিনি কাকাবাবুর সামনে তখনও চুপ করেই রইলাম আমাদের সারাপে একজন দাসী বের হয়ে এলো হাইয়ে সাপ বাইজি আপকো ইন্তেজার কারায় হে ক্যা বাইজি বৈঠা ঝি হাইয়ে পাধারিয়ে অতঃপর দাসী জোহরা যে ঘরে বসেছিল সেই ঘরে আমাদের নিয়ে গিয়ে প্রবেশ করলো ঘরটি মূল্যবান আসবাবপত্রে সুসজ্জিত দামি দামি সব কোচ দেওয়ালের দুধারে মেঝেতে দামি পারস্য কার্পেট বিছানো তারই মাঝখানে গাঢ় রক্তবর্ণ হেলভেটের গালিচার উপর বসে জোহরা ঘরের মধ্যে ফায়ার প্লেসে আগুন জ্বলছে বাতাস বেশ উষ্ণ আরামপদ বাইরের প্রচন্ড ঠান্ডা থেকে ভেতরে প্রবেশ করে বেশ আরাম বোধ হল রূপ বটে বাইজির যাকে বলে সত্যিকারের চোখ ঝলসানো রূপ পরনে সালোয়ার কামিজ গায়ে সোনালি ঝুড়ির কাজ করা একটা কালো রঙের দামি শাল লম্বা কেশ বিনুনি করা সামনে একটা তানপুরা শান অবস্থায় রয়েছে হাঁটু মুড়ে বসে জোড়া তানপুরার তারে মৃদু অঙ্গুলি সঞ্চালন করছিল আমাদের পদশব্দে মুখ তুলে তাকাল তারপরই উঠে দাঁড়িয়ে কলিশ করলাদা করু তোমার নাম জোহরা কাকা মশাই গম্ভীর ঘলায় প্রশ্ন করলেন ঝি যেন কাল রাত্রে তুমি ঘরেই বোধহয় ছিলে বাইজি ঝি গান বাজনার আসর বসেছিল নেহি কেন হঠাৎ ওই কেনর উত্তরে আমার মনে হলো যেন বাইজি একটু থতামত খেয়ে যায় কেমন বিব্রতভাবে তাকাতে থাকে বাইজি কাল গানের আসর তাহলে বসেনি না কত রাত্রে কাল নীদ গিয়েছিলে আমি একটু রাত করেই শুই তা বোধ হয় বারোটা হবে তখন এবার মাঝখানে আমি প্রশ্ন করলাম অত রাত্রে পাড়াটা বেশ নিঝুম হয়ে যায় না হ্যাঁ বাবুজি রাত নটার পরই চুপচাপ হয়ে যায় একদম পাড়াটা বিশেষ করে এখন তো শীতের রাত আবার আমি প্রশ্ন করলাম কাল রাতে কোনো গুলির আওয়াজ পেয়েছিলে শুনতে গুলি তো বাবুজি পাওনি আমি আবার প্রশ্ন করলাম শুনতে একটা মানুষের চিৎকার না সুলতান নাম বাইজি আহমেদের প্রশ্নটা করে আমি বাইজির মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম মনে হলো আমার বাইজি যেন কেমন বিমহ দ্বিধাগ্রস্ত সঙ্গে সঙ্গে প্রশ্ন করলাম ওকে কোনো চিন্তার অবকাশমাত্র না দিয়ে সে তো মধ্যে মধ্যে তোমার এখানে আসে দেখলাম বাইজির দুই চোখে কেমন একটা যেন অসহায় ভীতি স্পষ্ট হয়ে উঠেছে আমি বললাম কোনো ভয় নেই তোমার বাইজি বলো যা জানো বাবুছি আমি বাইজির মুখের কথাটা শেষ হলো না বন্ধ কাছের শার্সি ঝনঝন শব্দে ঘুড়ো হয়ে গেল আর ঘুলিয়ে এসে বাইজির বাম বক্ষে বিদ্ধ করল বাইজি লুটিয়ে পড়ে গেল লাল জাজিমের উপরে রক্তে ভেসে যাচ্ছে তখন সে আমরা বিমোর হতবাক কি করব বোধগম্য হচ্ছে না ওই সময় দ্রুত ধাবমান একটা অশ্বক্ষরদ্বনি কমে অস্পষ্ট হতে হতে মিলিয়ে গেল বাইজির প্রাণবায়ু নির্গত হয়েছিল তার ভূমণ্ঠিত রক্তাক্ত মৃতদেহার দিকে তাকিয়ে কাকা মশাই মৃদুকণ্ঠে বললেন সঙ্গে নিয়ে চলুন এবারে আর কাকামশাই কোনো প্রতিবাদ জানালেন না দাসীকে সঙ্গে নিয়ে গাড়িতে উঠলেন প্রথমেই থানায় গেলেন কয়েকজন কনস্টেবল জোহরার বাড়িতে পাঠাবার ব্যবস্থা করলেন অবিলম্বে তারপর আমার নির্দেশে দাসীকে সামনে আনা হল দাসী তখন ভয় কাঁপছে কে নাম তোর বাইজির বাড়িতে কাজ করছিস প্রশ্ন করছিলাম আমি বাংলাতে একজন সিপাহী উর্দুতে ওকে প্রশ্ন করে তার জবাবটা আমাকে তর্জমা করে শোনাতে লাগলো চার সাল হুজুর সুলতান আহমেদ ওখানে প্রায় আসতো না সুলতান আহমেদ কে আমি চিনি না আমি তখন সুলতানের ফটোটা ওকে দেখালাম বললাম এই আদমিকে চিনতে পারছিস ঝি এ আসতো না মধ্যে মধ্যে বাইজির ঘরে আসতো বাবুজি কাল রাতে এসেছিল এসেছিল বিকেলেই একতলা পাঠিয়েছিল সে আসবে রাত্রে দশটার পর তাই বাইজি আসর বসায়নি ওই লোকটা তো বাইজিকে পেয়ার করতো তাই না তা জানি না বাইজির ঘরে খিল পড়ে যেত কারোর ভেতরে যাবার হুকুম ছিল না কাল কত রাত্রে সে এসেছিল জানি না জানিস না না আমাদের রাত নটা বাজতেই বাইজি ছুটি নিয়ে দিয়েছিল আমাদের কথা শেষ হল কিরিটি বলতে লাগলো একখানা গাড়ি থানার কম্পাউন্ডে প্রবেশ করল হাবিলদার এসে কাকাবাবুকে ও থানা অফিসারকে সেলাম করল থানা অফিসার শুধালেন কি সংবাদ ইসমাইল খান সেখান থেকে চলে এলে কেন তোমাকে বলেছিলাম না পাহাড়ায় থাকতে হবে লেকিন সব ও কহি তো কই নেহি 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 কই লাশ ভি নেহি কাকামশাই কিছু স্তব্ধ হয়ে রইলেন তারপর মরিয়ামের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন তোর বাইজির জীবর ছিল না ছিল হুজুর বহু সোনাদানা জহরত ছিল নগদ ভি ছিল কোথায় থাকতো সেসব ভাইজি শোবার ঘরে তোহার সিন্ধুকে চাবি সবসময় বাইজির কাছেই থাকত হুজুর সকলে পরস্পর পরস্পরের মুখ চাচাই করল হাবিলদার সাহ কাকামশাই ডাকলেন হুজুর সে বাড়িতে পাহাড়ায় কোন হাবিলদার কাকামশাই শুধোলেন এসেছি পাঁচজন আছে পাহাড়ায় সাহেব কথাটা বলে কাকামশাই আমার মুখের দিকে তাকালেন আমার মাথার মধ্যে তখন একটা কথাই ঘুরপাক খাচ্ছে জোহরার লাশটা উদাও হয়েছে এবং ব্যাপারটা তো একটিমাত্র সম্ভাবনার দিকে অঙ্গুলি নির্দেশ করছে লাশটা সুনিশ্চিতভাবে সুলতান আহমেদি বা তার অনুচরেরা জোহরার গৃহ থেকে তুলে নিয়ে গিয়েছে এবং এবং সুতরাং আমি কিরিটির মুখের দিকে তাকিয়ে সুব্রত কিরিটি বললে এও ওই সঙ্গে আমি স্থির নিশ্চিত হয়েছিলাম সুলতান আহমেদ পিন্ডি ছেড়ে এখনো কোথাও যায়নি আর আর কি আর কেদিটি বললে জোহরার কাছে সুলতান কেবল তার দেহের ক্ষুধা মেটাতেই আসত না ওখানে মধ্যে মধ্যে আসতো সে জোহরার দেহের আকর্ষণেই কেবল নয় আরও কিছু ছিল সুলতান সম্ভবত জোহরাকে ভালোবাসত ভালোবাসত প্রশ্ন করলাম আমি হ্যাঁ সুব্রত আর অনুমান যে মিথ্যে নয় সেটা প্রমাণিত হয়ে গিয়েছিল দিন পাচেকের মধ্যে তার ভালোবাসার ঋণ শোধ করে গেল ওই পাঠান যুবক নিজের মৃত্যুর মধ্যে দিয়ে তবে সেই মেয়েটি রৌশান না কি যেন নাম না সুব্রত সেটা ছিল তার নিছক রৌশনের রূপ ও যৌবনটাকে ভোগ করবার একটা দুর্দমনীয় আকাঙ্ক্ষা বলতে পারো যৌন ক্ষুধা তা যদি না হতো জাগে শোনো সব ঘটনা শুনলেই বুঝতে পারবে কথাটা আমার সত্য না মিথ্যা ইতিমধ্যে রাত্রি প্রায় শেষ হয়ে এসেছিল ঘরের খোলা জানলা পথে রাত্রি শেষের আকাশে একটা চাপা আলোর ইশারা ছড়িয়ে পড়ছিল বৃষ্টি তখন থেমে গিয়েছিল কিন্তু কিছু কিছু ছিন্ন এলোমেলো মেঘ ইতস্তত আকাশের গায়ে ভাসছিল কেরিটি বললে কাহিনী আমার শেষ হয়ে এসেছে কৃষ্ণা এ সময় এক কাপ কফি হলে মন্দ হতো না কৃষ্ণা উঠে গেল নিঃশব্দে কফি পানের পর আবার শুরু করলো কিরিটি তার কাহিনী আমি কাকা মশাইকে বললাম কাকাবাবু সুলতান আহমেদকে যদি কি বলছো কাকা কাকামশাই বললেন হ্যাঁ কাকাবাবু এখানকার যে আকর্ষণে সে মধ্যে মধ্যে ছুটে ছুটে আসতো সে ওই বাইজি জোহরা জোহরা তার সব কথাই জানত সম্ভবত তার গতিবিধিও জোহরার অজ্ঞাত ছিল না তাই সে দূর থেকে রাইফেলের গুলি চালিয়ে তাকে শেষ করে দিয়েছে পাচ্ছে সে আমাদের কাছে কোনো কিছু ফাঁস করে দেয় কিন্তু তাকে শেষ করে দিলেও তার মৃতদেহটার মায়া সে ছাড়তে পারেনি তার প্রতি তার প্রগাড় ও প্রেম প্রলুব্ধ করেছে জোহরার মৃতদেহটা তুলে নিয়ে যেতে কিন্তু কিন্তু কি কিরিটি আমার মতে ওইটাই হয়েছে তার চরম ভুল ভুল হ্যাঁ কারণ তার মৃত্যুবান সে আপনাদের হাতে তুলে দিয়েছে যে মুহূর্তে সে জোহরার লাশটা তার গৃহ থেকে তুলে নিয়ে গিয়েছে ও কথা কেন বলছো কিরিটি আমার মন বলছে ওই কথা ভেবে দেখুন যতই সে চতুর শক্তিশালী ক্ষিপ্রগতি ও দুর্ধর্ষ হোক না কেন জোহরার লাশটাই তার হাতে হাতকড়া পড়াবে প্রেমে অন্ধ হয়ে যদি সে ওই লাশটার দিকে আর ফিরে না তাকাতো এমন জায়গায় চলে যেত যে আপনাদের সাধ্য ছিল না তাকে ট্রেস করা তাহলে কি হতো সে আর বেশি দিন লাশটা কাঁদে করে ঘুরে বেড়াতে পারবে না কোনো নিভিত জায়গায় লাশটা তো তাকে গোড় দিতেই হবে গোড় দেবে দিতে তো হবেই আপনি সর্বত্র পুলিশের ব্যবস্থা করুন যতটা সম্ভব এই শহরের আশেপাশে আর দেরি করবেন না কাকামশাই সেই ব্যবস্থাই করলেন সে রাত্রে থানা থেকে যখন ফিরে এলাম গৃহে কেনিটি বলতে লাগলো শীতের রাত্রি তখন প্রায় শেষ হয়ে এসেছে ঘরে ঢুকে দেখি সলিল তখনও জেগে আমাকে ঘরে ঢুকতে দেখে বললে জোহরার সঙ্গে আলাপ করলি নিজেকে বড় ক্লান্ত বোধ হচ্ছিল আরাম কেদারার উপরে জামা কাপড় ছেড়ে সোজা গিয়ে কম্বলের তলায় প্রবেশ করলাম সলিল বলল কি হল আমি বললাম কাল হবে সলিল বড্ড ঘুম পাচ্ছে দুটো দিন কেটে গেল কোনো সংবাদ নেই মশাই ছটফট করছিলেন আমি আমি কিন্তু ব্যস্ত হইনি কারণ জানতাম ওই শহরের আশেপাশেই কোথাও না কোথাও সুলতানের সন্ধান মিলবেই ইতিমধ্যে আরও একটা কাজ করা হয়েছিল শহরের সর্বত্র সুলতানের ছবি ছাপিয়ে পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল যদি কেউ সুলতানের সন্ধান দিতে পারে সে পাঁচ হাজার টাকা পাবে আমি দিয়েছিলাম। তার তখন বোধ কিছুটা বিশ্বাস আমার উপরে জন্মেছে ওর বড় সাহেবের পুলিশের বড় কর্তারও বোধ করি কিছুটা আস্থা আমার উপর জন্মেছিল ইতিমধ্যে কাকামশাই নির্দেশ দিয়েছিলেন এক একটা এলাকা জুড়ে সার্চ করতে যদিও আমি তাকে এ ব্যাপারে কোনো পরামর্শ দিইনি কিন্তু আমি বাধাও দিই চতুর্থ দিন রাত্রে চরম ঘটনাটা ঘটল। ওরকমের একটা কিছু যে ঘটতে পারে তার একটা ক্ষীণ আশা আমার মনে জাগছিল ছিল রাত্রি তখন প্রায় সোয়া এগারোটা আমি আর কাকাবাবু বাইরের ঘরে বসে সুলতানের বিষয়ে আলোচনা করছিলাম হঠাৎ দরজা ঠেলে এক বোরখা পড়া নারী আমাদের ঘরের মধ্যে এসে যেন হুমড়ি খেয়ে পড়ল কে কে বলতে বলতে কাকামশাই উঠে দাঁড়ালেন সাপ কে তুমি ওই কি আপনি ধরতে চান কে কার কথা বলছো সুলতান সেই ডাকু জানো তুমি খবর একটু আগে সে ঘোড়ার উপর বাইজের লাশটা তুলে নিয়ে টাকশিলার দিকে গিয়েছে পাকশিলা মানে তক্ষশিলা ঠিক বলছো হ্যাঁ সাপ সাজ তুমি কে আমি এবারে আমি কথা বললাম তুমি কি পীর মোহাম্মদের জরু ভাবুছি হ্যাঁ আমি রোশন সে আমার জিন্দেগি বরবাদ করে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে কাকাবাবুর দিকে তাকিয়ে বললাম কাকাবাবু আর দেরি করবেন না এই কদিন আমার মন বলছিল ওই রকমই একটা কিছু ঘটবে আমার কথায় কাকা মশাই আর দেরি করলেন না ঘন্টা বেড়েকের মধ্যে দুটো ট্রাক ভর্তি মিলিটারি ও আর্মড পুলিশ নিয়ে আমরা ছুটলাম তক্ষশিলার পথে চমৎকার মেটাল বাঁধানো রাস্তা শীতের রাত হলেও আকাশ পরিষ্কার ছিল ত্রয়োদশীর চাঁদ ছিল আকাশে সেই চাঁদের ক্ষীণ আলোয় আমাদের দুটো ট্রাক ছুটে চলল তক্ষশিলার ব্যাপারটা তোমরা জানো বোধ হয় এক্সক্রাভেশন করে বুদ্ধযুগের পুরাতন এক নগরী ও সভ্যতা আবিষ্কৃত হয়েছে সেই লুপ্ত নগরী আজকের দিনে একটি বিশেষ দ্রষ্টব্য স্থান একটি নির্জন জায়গা আশেপাশে বহুদূর পর্যন্ত কোনো মানুষের বসবাস নেই রয়ালপিন্ডি শহর থেকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ মাইল দূরে জায়গাটি অবস্থিত প্রায় তার কাছাকাছি এসে আমরা দেখতে পেলাম ধুলো উড়িয়ে এক অসারোহী তীব্র বেগে ছুটে চলেছে চারিদিকে ভোরের আলো ঝাপসা ঝাপসা ফুটে উঠেছে তখন প্রচন্ড ঠান্ডা ট্রাক দুটোর গতি আরও বাড়িয়ে দেওয়া হল অজ্ঞকামী অশ্বারোহী সেই লুপ্ত নগরী স্তূপের মধ্যে মিলিয়ে গেল ট্রাক দুটো এসে ততক্ষণে থেমেছে তক্ষশিলার কিউরেটরের অফিসের সামনে কিউরেটর তখন ছিলেন ওখানে শ্রীযুক্ত মনীন্দ্রগুপ্ত মহাশয় ভোর রাত্রে রাত্রে ট্রাকের শব্দ পেয়ে মিস্টার গুপ্ত এসে হাজির হলেন কাকামশাই তার অভিযানের কথা তাকে বললেন তখন তারই পরামর্শ মতো আর্মড পুলিশ ও মিলিটারিরা জায়গাটা ঘিরে ফেলল তারপর শুরু হলো লুকোচুরি প্রায় ঘন্টাখানেক লুকোচুরির পর শুরু হলো দুপক্ষের গুলিবর্ষণ মিলিটারিরা মেশিন গান এনেছিল সঙ্গে বিশেষ একটি জায়গায় মেশিন গান বসানো হলো তা প্রায় ঘন্টা দুই ধরে গুলি বিনিময় চলল পুলিশের এবং মিলিটারির প্রায় আটজন লোক মৃত ও আহত হয় সেই এনকাউন্টারে অবশেষে এক সময় গুলি থামলো এবং প্রায় আধ ঘন্টা ধরে অনুসন্ধানের পর একটি দালানের মাথায় সুলতানের গুলিবিদ্ধ মৃতদেহটা আবিষ্কৃত হল পাশে পড়ে আছে পচা জোহরার মৃতদেহটা আমি বললাম কাহিনী শেষ কেরিটি বললে না আরও একটু আছে সুব্রত কিরকম কেরিটি বললে বছর পাঁচেক বাদে আমি আবার পিন্ডি যাই দেখলাম জোহরার বাড়িটা তালাবন্ধ অবস্থায় পড়ে আছে আর কিংবদন্তি শুনলাম ওই বাড়ির চারপাশে মধ্যরাত্রে অনেকে নাকি এক অশ্বারোহীকে ঘুরে বেড়াতে দেখেছে এবং ওই বাড়ির ভেতর থেকে শোনা যায় নারী কণ্ঠের গান আমি বললাম তুমি যে সুলতানকে ধরতে পারবে বুঝেছিলে কি করে জোহরাকে গুলি করে মারার পর তার লাশটা সে তুলে নিয়ে গিয়েছিল তাতে করে দুটো ব্যাপার আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল এক জোহরাকে সে ভালোবাসত আর দুই জোহরার মৃতদেহটা নিয়ে চট করে অন্যত্র চলে যেতে পারবে না সে ওই শহরেই তখন আছে যে কারণে তার ছবি ছাপিয়ে পুরস্কার ঘোষণা করা হয়েছিল এবং আমার অনুমান যে মিথ্যা নয় তাও প্রমাণিত হয়েছিল কৃষ্ণা শুধাল আর রৌশন কেরিটি বললে সেটাও আমি অনুমান করেছিলাম আমার কথিত পূর্বের ওই দুটি ব্যাপার থেকে এখন একমাত্র রৌশনই সরকারকে জানাতে পারে সুলতান কোথায় আছে কেন নারীর প্রতি নারীর সহজাত হিংসা সেটাই ছিল আমার হাতে শেষ স্তুরুপের তাস কৃষ্ণা আবার বললে রুশানের কি হল জানি না কারণ পরের দিন রাত্রের গাড়িতে আমি কলকাতায় ফিরে আসি একটু থেমে আবার কিনিটি বললে ছোটবেলায় গাঁয়ের বাড়িতে একটা শঙ্খচুর সাপ দেখেছিলাম অমন সুন্দর অথচ ভয়ঙ্কর একটা জিনিস আমি খুবই কম দেখেছি জীবনে সুলতান আহমেদের কথা মনে হলেই আমার মনে পড়ে সেই শঙ্খচুর সাপটার কথা শেষ হল নেহার গুপ্তের লেখা গল্প শঙ্খচুর গল্পটি পাঠ করে শোনালাম আমি তরুণ গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ